প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 মিনিটে আমের খুবই মজাদার একটা ডেজার্ট। তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজাদার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। তার জন্য প্রথমে একটি বাটিতে আমি সামান্য পরিমাণে একটু পানি নিয়ে নিচ্ছি। পানিটা নেওয়ার পরে এর ভেতরে 2 চামচ আগার আগার অ্যাড করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে রেখে দিব। তো এটা মিক্স করে রেখে পরে অ্যাড করব। এই যে হয়ে গিয়েছে। এবার আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন দুধটা আমি কতটা ঘন করে নিয়েছি, হাফ কেজি দুধকে। তো এখানে এই চামচের 1 চামচ চিনি অ্যাড করে মিক্স করে নিলাম। আর এই যে আগার আগারের যে মিশ্রণটা ছিল সেটাই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। তো আবারও নেড়ে চেড়ে কিছু সময় মিক্স করে নিতে হবে। আমি আমটা ছেঁকে নিয়েছি, আমটা রেডি করে রেখেছিলাম, দুঃখিত স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমটা মিক্স করে কিছু সময় নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো আমটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বলে আমি এই আম, দেখুন, প্রথমে কিছু আমের টুকরা নিয়ে নিচ্ছি। আমকে আমি এভাবে ছোটো ছোটো টুকরা আকারে কেটে রেখেছি। এখন সেই আমটাই বলে নিয়ে নিতে হবে। তো খুব মজার একটা ডেজার্ট তৈরি হতে যাচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যে আমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এবার গরম থাকা অবস্থায় সেটা বাটির উপরে এভাবে সেট করে দিলাম, আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে এটা সেট হয়ে যাবে। তো সেই আধা ঘন্টা আমরা সময় নষ্ট না করে আরেকটু কাজ বাকি আছে সেটাই করব। সেটা হচ্ছে আবারও দুধ জাল দিয়ে জাল করে নিচ্ছি। এই যে খেয়াল করুন, তো এর ভেতরে এই চামচে 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। বেশ কিছু সময় একটু জাল করে তারপরে আবারও আগার আগারের মিশ্রণ অ্যাড করে দিলাম। দিয়ে কিছু সময় এভাবে জাল করে নামিয়ে নিতে হবে। এই তো প্রায় হয়ে এসছে। এবার যাই নামিয়ে গরম থাকতে থাকতে অবশ্যই ওপর দিয়ে মিশ্রণটাকে এভাবে দিয়ে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফিরে আসছি। এই যে সেট হয়ে গিয়েছে। আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা খেয়াল করে বুঝতে পারেন। দেখুন, আমি বাটিটা একদম উপর করে ধরেছি, তারপরও কিন্তু পড়ে যায়নি, একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করব, তার জন্য সাইড থেকে কেটে পরিবেশন করব। তুলে নেব বাটিটা থেকে। তো এভাবে তুলে দেখুন কতটা কালারফুল হয়েছে, লোভনীয় হয়েছে, ভীষণ ভীষণ মজাদার। আম ফোড়ানোর আগেই এভাবে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনের ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব সহজে তৈরি হয়ে গেল, খুব অল্প সময়ে, অল্প উপকরণে ভীষণ মজারই একটা আমের ডেজার্ট, বলতে পারেন আমের পুডিং। তো এটা ফ্রিজে রেখে খেতে বেশি মজা, অবশ্যই ফ্রিজে রেখে খাবেন আর বাসায় ট্রাই করবেন। দারুণ মজাদার রেসিপিটা, কেউ মিস করবেন না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতে মজাদার, স্বাস্থ্যকর একটা খাবার আম থাকতে থাকতে আশা করছি আমার সকল বন্ধুরা এভাবে তৈরি করে খাবেন। তো আজ এ পর্যন্তই, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।